হ্যালো গাইস ওয়েলকাম টু স্টাডি এক্সেস তো দেখো সামনেই যাদের রয়েছে আর গ্রুপ ডি এক্সামিনেশান এবং এন টি সিভিটি টু তাদের জন্য আমাদের এই ভিডিওগুলি এই ভিডিওর মাধ্যমে আমরা প্রিভিয়াস ইয়ারের যত রেলওয়ে এক্সামিনেশন হয়েছে আর গ্রুপ ডি বলো এন টি জেই এই সমস্ত এক্সামিনেশনে যে প্রশ্নগুলি এসেছে প্রিভিয়াস ইয়ারে তো সেটা আমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদের সঙ্গে ডিসকাস করছি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আর এই প্রশ্নগুলি আমরা যেখান থেকে নিচ্ছি সেটা হচ্ছে ইউথ কম্পিটিটিভ টাইমস যে বইটি রয়েছে এই বইটা যেটা তোমাদের থামলিনে দেওয়াই রয়েছে এই বইটি থেকে আমরা প্রশ্নগুলি নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করা হচ্ছে তো প্রশ্নগুলি বইয়ে যদিও তোমাদের ইংরেজিতে দেওয়া রয়েছে তো সেই জায়গাটায় অনেকেরই ইংরেজিতে প্রবলেম হচ্ছে তাই আমরা বাংলা করে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে ডিসকাস করা হচ্ছে যাতে করে তোমরা অন্ততপক্ষে প্রিভিয়াস ইয়ারটা খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারো তো দেখো যেমন তোমাদের দেওয়া রয়েছে হিস্ট্রিতে টোটাল ছশো ষাট প্রশ্ন রয়েছে আর এখানে প্রশ্নগুলি সাজানো রয়েছে ইতিহাসের যেরকমভাবে সময়কাল রয়েছে প্রাচীন ভারত তারপর মধ্য ভারত তারপরে আধুনিক ভারত ঠিক তেমনভাবে এখানে প্রশ্নগুলি সেট করা রয়েছে তাই আমরা প্রথম থেকেই শুরু করেছি প্রাচীন ভারতের একদম প্রস্তুত যুগ থেকে স্টার্ট করা হয়েছে তো এ পর্যন্ত একশো পঞ্চাশ অব্দি তোমাদের করানো হয়েছে তো আজ আমরা একশো পঞ্চাশ একশো একান্ন থেকে স্টার্ট করে দুশো চার নম্বর অব্দি প্রাচীন ভারতের ওপরে প্রশ্নগুলি রয়েছে তো সেগুলি কমপ্লিট করে দেবো অর্থাৎ আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের প্রাচীন ভারত এনসিয়েন্ট ইন্ডিয়া যেটা রয়েছে প্রাচীন ভারত তোমাদের প্রাচীন ভারত অব্দি তোমাদের কমপ্লিট হয়ে যাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো নেক্সট আমরা মধ্য ভারতের দিকে মুভ করবো তারপরে আমরা আধুনিক ভারতে যাবো তো এরকমভাবেই তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমেই আমরা সেটা কভার করবো তো দেখো আজকে কি কি প্রশ্ন রয়েছে আর এই ভিডিওগুলির যেটা তোমাদের পিডিএফ পিডিএফ তোমরা দেখো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকো সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে প্রত্যেক হান্ড্রেড কোয়েশ্চেন্স কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো তো হান্ড্রেড কোয়েশ্চেন্স হলেই প্রোভাইড করবো ওকে যেমন আজকে আমরা একশো একান্ন থেকে দুশো চার অব্দি কভার করবো তো এর আগের দিন এক থেকে একশো অব্দি পিডিএফ তোমাদের দেওয়া রয়েছে তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে দেখে নিতে পারো আর যদি কেউ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে না থাকো নিচে দেখো ডেসক্রিপশানে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে যোগ মানে যুক্ত হয়ে থাকো সেই জায়গাতে তোমরা য সমস্ত রকমের যা ক্লাস হচ্ছে সব পিডিএফ তোমরা এক জায়গায় পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনে কী রয়েছে নিচের কোন রাজা বৃহদর্শন মন্দির নির্মাণ করেছিলেন তো বৃহদর্শ্বর মন্দির যেটাকে আমরা রাজ রাজেশ্বর মন্দির বলেও চিনি আর সেটা কোন রাজা নির্মাণ করেছিলেন দেখো অপরাজিত রাজা চোল উত্তম চোল না বিজয়ালয় চল তো বৃহদর্শ্বর মন্দির বা রাজ রাজেশ্বর মন্দির যেটা একটা লর্ড শিবের ওপরে এই মন্দিরটা আর এই মন্দিরটা কোথায় অবস্থিত তোমাদের তামিলনাড়ুতে অবস্থিত এই মন্দিরটা তামিলনাড়ুর কোথায় অবস্থিত প্রশ্ন আসলে কিন্তু এটা খুব অনেকবার আসে যে তামিলনাড়ুর থানজাবর যে ডিস্ট্রিক্টটা রয়েছে থানজাবুর ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই তোমাদের বৃহদেশ্বর বা রাজ রাজেশ্বর যেটাই আসুক না কেন এটা অবস্থিত আর এটা নির্মাণ করেছেন কিং রাজা রাজা চোল তো রাজা রাজা চোল এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে অপশান বি যেটা রয়েছে এটা এখানে সঠিক করে দেবে আর এটা নির্মাণ হয়েছিলো মোটামুটি তোমাদের এক হাজার খ্রিস্টাবদের দিকে এটা নির্মিত হয়েছে তো বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দির কার দ্বারা তৈরি রাজারাজা চোল অর্থাৎ চোল ডাইনেস্টির দ্বারা এটা তৈরি হয়েছে পরের প্রশ্ন দেখো বৃহদেশ্বর মন্দির হল ভারতের তামিলনাড়ু রাজ্যের তাঞ্জোর জেলায় অবস্থিত ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির এটা কোন রাজবংশ নির্মাণ করেন তোমরা মাত্রই দেখলাম বৃহদেশ্বর মন্দির সম্পর্কে তো এখানে তোমরা একটা জিনিস ফলো করো তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস যে সাবজেক্টগুলি রয়েছে হিস্ট্রি বলো জিওগ্রাফি ইকোনমি স্ট্যাটিক জিকে। এগুলি সাবজেক্টে কিন্তু বেশি একটা প্রশ্ন আসে না রেলওয়েতে তাই যে প্রশ্নগুলি তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসে না সেগুলি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেয় তাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি যদি তোমরা একবার কমপ্লিট করে রাখো তাহলে এই জায়গাটায় তোমাদের এক্সট্রা সময় দেওয়ার প্রয়োজন পড়বে না তো আগের প্রশ্নটাই দেখো আবার রিপিটেড কি বলেছে বৃহদেশ্বর মন্দির হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের তাঞ্জোর জেলায় অবস্থিত ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির তো এটা তো পুরোটাই তোমাদের ওই মন্দির সম্পর্কে ইনফরমেশন দেওয়া রয়েছে বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দির তামিলনাড়ুতে অবস্থিত তাঞ্জোর জেলায় অবস্থিত এটা ভগবান শিবের একটা মন্দির কোন ধর্মের সঙ্গে যুক্ত হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত প্রশ্ন হচ্ছে এটি কোন রাজবংশ নির্মাণ করেন তো দেখো রেলওয়েতে বেশিরভাগ প্রশ্নগুলি এইভাবে দেয় যাতে করে তোমাদের সময় অনেকটা লাগে এবং বুঝতে প্রশ্নগুলি অসুবিধা হয় এখানে যদি ডাইরেক্ট প্রশ্নটা হতো যে বিয়দেশ্বর মন্দির কোন রাজবংশ নির্মাণ করেন তাহলেই কিন্তু হয়ে যেত কিন্তু এই জায়গায় কতগুলি এক্সট্রা কথা বলে তোমাদের সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয় তো এখানে বৃহদেশ্বর মন্দির আমরা মাত্রই দেখলাম কোন রাজবংশ নির্মাণ করেছেন চোল যে রাজবংশ রয়েছে চোল সাম্রাজ্য তৈরি করেন কে তৈরি করেন রাজা রাজা চোল এটি তৈরি করেছিলেন মোটামুটি এক হাজার খ্রিস্টাব্দ এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার দশের মধ্যে এটা নির্মিত হয়েছিল এই রাজরাজেশ্বর মন্দিরটা আর দেখো এখান থেকে আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে এই যে তোমাদের রাজ রাজেশ্বর মন্দিরটা রয়েছে না এটা আর যে শিলায় তৈরি সেই শিলাটাকে বলা হয় গ্রানাইট ওকে তো সেই সে গ্রানাইট শিলা এটা তৈরি হয় এই প্রশ্নটাও কিন্তু অনেকবার এসেছে এক্সামিনেশনে তো পরের প্রশ্ন দেখলেই তোমরা বুঝবে দেখো বৃহদর্শ্বর মন্দির দিয়েই কিন্তু প্রশ্ন বারবার একই প্রশ্ন রিপিটেড প্রশ্ন বৃহদর্শ্বর মন্দির কোথায় অবস্থিত তো এটা কোথায় অবস্থিত তোমাদের বারবারই তো আমরা দেখলাম এটা তামিলনাড়ুতে অবস্থিত থাঞ্জাবুড়ে অবস্থিত তারপর দেখো বৃহদেশ্বর মন্দির কোন ধরনের উপকরণ দ্বারা নির্মিত হয়েছিল তো বৃহদেশ্বর মন্দির এটা কি দিয়ে তৈরি হয় মাত্রে আমি বললাম যে গ্রানাইট শিলা দিয়ে তোমাদের এটা তৈরি হয়েছে তো গ্রানাইট করে দেবে তোমরা এই জায়গাটা থেকে রাইট অ্যান্সার ওকে তারপর প্রশ্ন আর এখানে দেখো আরেকটা কথা এই যে গ্রানাইট শিলা দিয়ে তৈরি হয় তো এই জায়গায় মোটামুটি এক লাখ তিরিশ হাজারের মতো অ্যাপ্রক্সিমেটলি এক লাখ তিরিশ হাজারের মতো সে জায়গায় তোমাদের গ্রানাইট শিলা দিয়ে সেটা তৈরি করা হয়েছিল পরের প্রশ্ন দেখো চোল শাসকরা ছিল মহৎ মন্দিরের নির্মাতা যারা ড্যাস মন্দিরটি থাঞ্জাপুরে তৈরি করেছিলেন একই প্রশ্ন কিন্তু দেখো আমরা একান্ন থেকে পঁচপান্ন পর্যন্ত পাঁচটা প্রশ্ন দেখলাম একই টপিকের ওপরে কিন্তু প্রশ্নগুলি করেছে এটা দেখো গ্রুপ ডিতে এসেছে তার আগেটা এন মানে কি তোমাদের যে টপিকটা থেকে রেলওয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে সেই টপিকটাই বারবার ওরা ফলো করে তাই তোমাদের এগুলি দেখলেই তোমাদের যথেষ্ট জেনারেল অ্যাওয়ারনেস সিস্টেম হবে আর প্রয়োজন পড়বে না আশা করা যায় তো চল শাসকরা ছিল মহৎ মন্দিরের নির্মাতা যারা ঢ্যাস মন্দিরটি থানজাবরে তৈরি করেছিলেন কোনটা হবে বৃহদর্শন মন্দির তাই তো বা রাজ রাজেশ্বর মন্দির যেহেতু তোমাদের ঈশ্বরতে থাকতো অপশনে থাকতো সেটাই হয়ে যেত এই জায়গাটায় রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন পুরী কোথায় অবস্থিত পুরী তোমাদের কিন্তু উড়িষ্যায় অবস্থিত বর্তমান যে আমাদের উড়িষ্যা রয়েছে সেই জায়গাটায় পুরী অবস্থিত এটা কোন রাজা তৈরি করেছিলেন রাইট অ্যান্সার হবে কিন্তু তোমাদের অনন্ত বর্মন এটা তৈরি করেন তো অনন্ত বর্মন তৈরি করেন কি পুরীর জগন্নাথ মন্দির আর পুরীর জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত বর্তমানে যদি আসে তাহলে উড়িষ্যা করে দিবে আর এখান থেকে দেখো এই জগন্নাথ যে রয়েছে না জগন্নাথ মানে কোন ভগবানের সঙ্গে মানে যুক্ত এটা লর্ড কৃষ্ণা যে রয়েছে শ্রীকৃষ্ণা যাকে আমরা বলি তো শ্রীকৃষ্ণারই আরেক নাম হচ্ছে জগন্নাথ তা সেটা পুরীর জগন্নাথে অবস্থিত অনন্ত বর্মন তৈরি করেছিলেন কোন বংশের সঙ্গে যুক্ত যদি প্রশ্ন হয় যে অনন্ত বর্মন কোন বংশের সঙ্গে যুক্ত তাহলে গঙ্গা বংশ হয়ে যাবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন সোমনাথ মন্দির কোথায় অবস্থিত তো সোমনাথ মন্দির নিয়ে কিন্তু ইতিহাসে অনেক ঘটনা রয়েছে তো সুলতান মাহমুদ যে ছিল তিনি ভারতে সতেরোবারের মতো আক্রমণ করে তার মধ্যে একবার আক্রমণ করেছিল মোটামুটি হাজার পঁচিশ থেকে ছাব্বিশ খ্রিস্টাব্দের দিকে তোমাদের অ্যাটাক করেছিল আর সেটা কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত তো গুজরাট করে দেবে তোমরা এই জায়গাটায় রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন সোমনাথ মন্দির ভারতের দেশের পশ্চিম উপকূলে অবস্থিত তো আগের প্রশ্নটাতে আমরা দেখলাম দেখো এটা জাস্ট কিন্তু তোমাদের ঘুরিয়ে দেওয়া রয়েছে যে সোমনাথ মন্দির এটা কোথায় অবস্থিত তো সোমনাথ মন্দির তো গুজরাটে অবস্থিত তাই এটা গুজরাটের উপকূলেই হবে তো গুজরাট করে দেবে তোমরা এই জায়গাটায় সঠিক উত্তর তো সোমনাথ মন্দির এটা কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত আর কোন উপকূলে অবস্থিত সেটাও হয়ে যাবে কি তোমাদের গুজরাট উপকূলেই এটা অবস্থিত নেক্সট প্রশ্ন নিচের কোনটি বিমল শাহ কর্তৃক নির্মিত মার্বেল মন্দির বিমল শাহ নিচে যে মন্দিরগুলি রয়েছে কোন মন্দিরটা তিনি নির্মাণ করেছেন অপশান দেখো রয়েছে দিলওয়ার মন্দির বৃহদেশ্বর মন্দির ওমকারেশ্বর মন্দির রণকপুর আদিনাথ মন্দির তো এর আগের প্রশ্নগুলিতে আমরা বারবার দেখেছিলাম যে বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেছেন কোথায় হয়েছে কি তো এখানে প্রশ্ন হচ্ছে দিল ওয়ারা যে মন্দিরটা রয়েছে দিল ওয়ারা মন্দিরটা তোমাদের চালুক্য ডাইনেস্টির চালুক্য ডাইনেস্টির তোমাদের যে রয়েছে বিমল শাহ তিনি নির্মাণ করেছেন তো দিল ওয়ারা মন্দির হয়ে যাবে তোমাদের এই জায়গাটায় রাইট আনসার আর এই মন্দিরটা মোটামুটি তৈরি হয়েছিল কত খ্রিস্টাব্দের দিকে এটা এগারো থেকে তেরো শতকের দিকে মন্দিরটা ছিল আর দেখো এটা কিন্তু এটা এমনভাবে প্রশ্ন আসে যে দিলোয়ারা মন্দির কোথায় অবস্থিত মাউন্ট আবুতে অবস্থিত মাউন্ট আবুতে অবস্থিত হচ্ছে তোমাদের দিলোয়ারা মন্দির ওকে আর এটা কোন সাম্রাজ্য তৈরি করে চালুক্য ডাইনেস্টি এটা তৈরি করেছিল নেক্সট প্রশ্ন বৌদ্ধ গুহাগুলির জন্য বিখ্যাত হলো কার্লে এটি কোন জেলায় অবস্থিত তো বৌদ্ধ গুহাগুলি যে রয়েছে তার মধ্যে একটা বিখ্যাত হলো কার্লে যেটা যেটা তোমাদের একটা বৌদ্ধিস্ট কেপ আর এটা কোথায় অবস্থিত এটা তোমাদের মহারাষ্ট্রে অবস্থিত তো মহারাষ্ট্র হয়ে যাবে এই জায়গাটায় সঠিক উত্তর তো কার্লে কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত কার্লে কিসের সঙ্গে যুক্ত এটা একটা বৌদ্ধ গুহা বদ্ধিষ্টি কেপ তারপরে প্রশ্ন কার্লে বৌদ্ধ গুহা কোন রাজ্যে অবস্থিত দেখো আবার একই প্রশ্ন মহারাষ্ট্রে অবস্থিত মাত্রই দেখলাম আমরা নেক্সট দেখো পরের প্রশ্নটা কি রয়েছে বৌদ্ধ গুহাগুলির মধ্যে সেরা সংরক্ষিত গুহা হল কার্লে গুহা যা নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত দেখো আবার একই প্রশ্ন এটাও মহারাষ্ট্র হবে তোমাদের মহারাষ্ট্র হবে এখানে সঠিক উত্তর তো কার্লে গুহা বা কার্লে চৈত্রও কিন্তু সেটাকে বলা হয় তো এটা তোমাদের কোন সময়কালে তৈরি হয়েছিল যদি প্রশ্ন হয় যে কার্লে গুহা এটা তৈরি হয়েছিল সাতবাহন ডাইনেস্টির টাইম পিরিয়ডে তো সাতবাহন যে রাজারা ছিল তাদের টাইম পিরিয়ডে এটা তৈরি হয় ওকে তারপরে প্রশ্ন হচ্ছে ভীমবেদকা মধ্যপ্রদেশে অবস্থিত একটি ঐতিহ্যবাহী স্থান এটি কিসের জন্য বিখ্যাত তো ভীমবেৎকা কোন রাজ্যে অবস্থিত ডাইরেক্ট প্রশ্ন হয় যে ভীমবেৎকা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশে ভীমবেৎকা অবস্থিত কারণ ভীমবেৎকা আমরা যখন হরপ্পা সাম্রাজ্য ছিল তখনই আমরা এর নাম শুনেছি যুগ আর নাম শুনেছি মধ্যপ্রদেশের সঙ্গে যুক্ত এটা ডাইরেক্ট প্রশ্ন হয় মধ্যপ্রদেশের কোথায় অবস্থিত রায়সেন যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই জায়গাটায় মানে তোমাদের ভীমবেৎকা অবস্থিত তো এটা কিসের জন্য বিখ্যাত বনের জন্য পর্বত শ্রেণীর জন্য জলপ্রপাতের জন্য না পাথরের আশ্রয়ের জন্য তো দেখো ভীমবেৎকা কিন্তু এক ওই জায়গায় গুহা ছিল তো গুহা হয়ে যাবে রাইট অ্যান্সার তো গুহা কোথায় তোমাদের রক শাল্টার যেটা রয়েছে পাথরের আশ্রয়ের জন্য করে দেবে তোমরা সঠিক উত্তর তারপরে প্রশ্ন বেতকার গুহাগুলি ড্যাশ বছরের পুরনো বলেও মনে করা হয় তো বেতকার যে গুহাগুলি এটা কত বছরের পুরানা তো আমি মাত্রই তো বললাম যে বেতকার যে গুহাগুলি রয়েছে সেগুলি নব্যপ্রস্ত যুগের টাইম পিরিয়ডে আমরা দেখেছিলাম বা তোমাদের হরপ্পার যে টাইম পিরিয়ড ছিল সেই সময় আমরা বেতকার গুহাগুলি দেখেছিলাম তো এই জায়গাটাই তোমাদের এখানে তোমরা তিরিশ হাজারের দিকে রাইট অ্যান্সার করবে কারণ এখানেও তোমাদের তিরিশ হাজারই দেওয়া রয়েছে তো ভীমবেদকা গুহার খোঁজ আমরা অনেক আগেই পাই প্রস্তুত যুগের মধ্যেই পাই তাই আনুমানিক যেটা ধরা হয় কারণ ওই সময়কার কোনো ঘটনা আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি না তো যেহেতু এটা নবব্রস্ত যুগের টাইম পিরিয়ডে তাই তারও আগে মনে করা হয় তিরিশ হাজার বছর অ্যাপ্রক্সিমেটলি যেটা হবে এটাই তোমাদের রেলওয়ের তরফ থেকে এটাই রাইট অ্যান্সার দেওয়া হয়েছিলো নেক্সট প্রশ্ন দেখো ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত আবার একই প্রশ্ন দেখো ডাইরেক্ট প্রশ্ন আমি একটু আগেই বললাম যে ডাইরেক্ট প্রশ্ন হয় ভীমবেটকা কোথায় অবস্থিত এটা মধ্যপ্রদেশে অবস্থিত তো মধ্যপ্রদেশে অবস্থিত ভীমবেটকা কিসের জন্য বিখ্যাত পাথরের গুহার জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন খুজুরাহ মন্দিরে কোন ধরনের স্থাপত্য প্রতিফলিত করে খুজরাহ মন্দির খুজরাহ মন্দির তোমাদের কোথায় অবস্থিত এটা তোমাদের কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত খুজুরাহ মন্দির আর এটা কোন যুগের রাজারা তৈরি করেছিলেন বা কোন বংশের রাজারা তৈরি করেছিলেন এই খুচরামা মন্দির এটা চান্দেলা যে বংশ ছিল চান্দেলা বংশের রাজারা তৈরি করেছিলেন মোটামুটি নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে আর এটা যে স্টাইলে তৈরি হয়েছিল সেটা হবে তোমাদের নাগর স্টাইল নাগর স্টাইলে এটা তৈরি হয়েছিল তাই নাগর শৈলী হয়ে যাবে এখান থেকে সঠিক উত্তর তো প্রশ্ন হয় যে খুজুরহা মন্দির কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ রাইট অ্যান্সার আর যদি বলেন যে কোন রাজবংশ তৈরি করেছিল তাহলে চান্দেলা রাজবংশরা মানে চান্দেলা রাজবংশের টাইম পিরিয়ড এই মন্দির তৈরি হয়েছিল পরের প্রশ্ন কোন রাজবংশ দশম এবং এগারোত এগারোশো শতাব্দীতে বিখ্যাত খুজরাহ মন্দির নির্মাণ করেছিল দেখো একই প্রশ্ন আবার রিপিট হয়েছে তো এই সময় দেখো মোটামুটি ধরা হয় নশো পঞ্চাশ থেকে এগারোশো খ্রিস্টাব্দের দিকে এগারোশো খ্রিস্টাব্দের দিকে খুজরাহ মন্দির তৈরি করে চান্দেলা রাজবংশের রাজারা তাই এখানে চান্দেলা করে দেবে তোমরা এই জায়গাটা সঠিক উত্তর তো চান্দেলা রাজবংশের রাজারা তৈরি করে আর এটা কোথায় অবস্থিত খুজরাহ মন্দির কোথায় বললাম আমি মাত্র তোমাদের সেটা মধ্যপ্রদেশের মধ্যেই অবস্থিত পরের প্রশ্ন খুজরাহ সৌধ কোথায় পাওয়া যায় আবার একই প্রশ্ন মধ্যপ্রদেশ করে দাও এই জায়গাটায় রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হানামকোন্ডা শহরে অবস্থিত হাজার স্তম্ভের ঐতিহাসিক হিন্দু মন্দির কে তৈরি করেন তো থাউজেন্ড পিলার টেম্পেল নাম শুনেছো তোমরা থাউজেন্ড পিলার টেম্পেল আর এটা তোমাদের একটা হিস্টোরিক হিন্দু টেম্পেল এটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে গিয়ে তোমাদের হানামকোন্ডা সিটি হানামকণ্ডা সিটিতে অবস্থিত আর এটা কে তৈরি করেন প্রশ্ন অপশন রয়েছে রুদ্রদেব জাহাঙ্গীর কৃষ্ণদেব রায় না ঔরঙ্গজেব তো এখানে তোমাদের কোনটা সঠিক উত্তর হয়ে যাবে মানে থাউজেন্ড পিলার এটা তৈরি তোমাদের হানামকণ্ডা হানামকণ্ডাটা কোথায় অবস্থিত এটা তো আগে বলো হানামকণ্ডা অবস্থিত কিন্তু তোমাদের তেলেঙ্গানায় তেলেঙ্গানায় তোমাদের হানামকণ্ডা অবস্থিত আর দেখো এটা কোন রাজবংশের রাজারা এটা তৈরি করেছিলেন তো এটা হয়ে যাবে তোমাদের কাকাতীয় বংশের রাজারা তৈরি করেছিলেন রাইট অ্যান্সার তোমাদের কোনটা হবে দেখো অপশানগুলির মধ্যে রুদ্রদেব হয়ে যাবে সঠিক উত্তর কাকাতীয় বংশের নাম আশা করি তোমরা শুনেছ কাকাতীয় বংশ তো এই কাকাতীয় বংশের রাজারাই এটা তৈরি করেছিলেন তোমাদের থাউজেন্ড পিলার যে তোমাদের টেম্পেলটা রয়েছে আর যদি বলে এটা কোন ভগবানের উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে তো এটা তোমাদের বিষ্ণু শিব এবং সূর্য এই তিন ভগবানের উদ্দেশ্যে তৈরি করেছিল কাকাতিয়া বংশের রাজারা তো এখানে রাইট অ্যান্সার কে কোন রাজা তৈরি করে কাকাতীয় বংশের রুদ্রদেব এটা তৈরি করেছিলেন নেক্সট প্রশ্ন দিল্লির অশোকের স্তম্ভ বিজ্ঞানীদের চমকে দিয়েছে কারণ এটি আবহাওয়া সমস্ত প্রতিকূলতার পরেও মরিচা বা ক্ষয়প্রাপ্ত হয় না এটা কি ধরন মানে কি ধাতু দিয়ে তৈরি হয়েছে অশোক স্তম্ভ অশোকের টাইম পিরিয়ড মোটামুটি খ্রিস্টপূর্বাব্দ আড়াইশো বছরের মানে পিছনে তো খ্রিস্টপূর্বাব্দ আড়াইশো বছর আজকের দিনেও ওই অশোকের স্তম্ভগুলি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের মরিচা না পড়ে সেরকমভাবেই দাঁড়িয়ে আছে তো এটা কী কারণে মানে সেটা কী কারণে দাঁড়িয়ে রয়েছে এই কারণে বিজ্ঞানীরা এটা নিয়েও তারা চিন্তার মধ্যে পড়ে গিয়েছে সেই সময় আজকের দিনের মতো এতটা তারাও বিজ্ঞানের দিক থেকে এগিয়েছিল যে সেই সময় তারা কি করেছিল লোহা দিয়েই কিন্তু তাদের এই স্তম্ভটা তৈরি করেছিল কিন্তু লোহার সঙ্গে তারা ফসফরাস মিশ্রিত করে ফসফরাস মিশ্রিত করে তারা সেটা তৈরি করে এই কারণেই আজও সেখানে কিন্তু মরচা বা কোনো ক্ষয়প্রাপ্ত হয়নি নেক্সট প্রশ্ন মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত মিনাক্ষী মন্দির বা মিনাক্ষী মন্দির যেটাই বলো না কেন তো সেটা অবস্থিত কোথায় তোমাদের মাদুরাইয়ে অবস্থিত মাদুরাইয়ে তোমাদের কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত তো এ হয়ে যাবে সঠিক উত্তর মিনাক্ষী মন্দির হচ্ছে তামিলনাড়ুর মাদুরাইয়ে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো মহাবোধি মন্দির বা মহাজাগৃতি মন্দির হলো একটি বৌদ্ধ মন্দির যা অবস্থিত মহাবধি মন্দির এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির নাম শুনেই বুঝতে পেরেছ মহাবোধি তো সেটা কোথায় অবস্থিত তামিলনাড়ু মহারাষ্ট্র বিহার না অন্ধ্রপ্রদেশ তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার বিহারের কোথায় বোধগয়া যেখানে রয়েছে তো সেই জায়গাটাতেই তোমাদের এই মহাবোধি মন্দির নির্মাণ আর এটা অ্যাকচুয়ালি যদি দেখা যায় সেটা হচ্ছে গৌতম বুদ্ধ যে জায়গাটায় তিনি সেখানে কৈবল্য লাভ করেছিলেন তো সেই জায়গাটাতেই মহাবোধি নির্মাণ নির্মিত হয়েছে তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বিহার তারপরে প্রশ্ন মহাবোধি মন্দির কমপ্লেক্স হলো ভগবান বুদ্ধের চারটি পবিত্র স্থানের মধ্যে একটি যা অবস্থিত তো কোথায় অবস্থিত সেটা চারটি পবিত্র স্থানের মধ্যে একটা তো দেখো আগের প্রশ্নটাই জাস্ট কিন্তু এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে তো এটা অবস্থিত হচ্ছে তোমাদের বিহারে অবস্থিত তো বিহারে হয়ে যাবে এখানে সঠিক উত্তর বিহারে বোধগয়ে অবস্থিত পরের প্রশ্ন নয়টি হিন্দু মন্দিরের একটি চিত্তাকর্ষক সিরিজের পাশাপাশি বিরুপাক্ষের মন্দির একটি জৈন পবিত্র স্থান এবং কর্ণাটকের বাগলকোটে অবস্থিত স্মৃতিস্তম্ভের নাম বলুন নয়টি হিন্দু মন্দিরের একটি চিত্তাকর্ষক সিরিজ মানে অনেকগুলি মন্দিরের একসঙ্গে যে একটা সিরিজ সেটাই এখানে বলা হয়েছে তো এগুলির পাশাপাশি বীরুপাক্ষের মন্দির একটু আগে আমরা বীরূপাক্ষদেবী কিন্তু প্রশ্ন দেখলাম বীরুপাক্ষের মন্দির একটি জৈন প্রবিস্ত স্থান ওকে বীরুপাক্ষের মন্দির একটা জৈন পবিত্র স্থান তো কর্ণাটকের বাগলকোটে অবস্থিত আর সেই স্মৃতিস্তম্ভটার নাম কী অপশান দেখো দেওয়া রয়েছে মহাবলীপুর সৌদের গোষ্ঠী নাকি হাম্পির সৌদের গোষ্ঠী বা দল বা গ্রুপ বলতে পারো আরেকটা রয়েছে পাট্টা দাকালে সৌদের গ্রুপ আরেক হচ্ছে খুজরাও তো এখানে খুজরাও সৌদের গ্রুপ তো দেখো এখানে নয়টি হিন্দু মন্দিরের চিত্তাকর্ষক সিরিজের পাশাপাশি বীরপাক্ষ মন্দির একটা জৈন পবিত্র স্থান আর এটা কর্ণাটকের বাগল অবস্থিত সব ইনফরমেশন প্রশ্নের মধ্যেই দেওয়া রয়েছে আর এই স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে কি কালের সৌদের গ্রুপ তো এখানে কালের সৌদের গ্রুপ বা গোষ্ঠী হয়ে যাবে এই জায়গাটায় তোমাদের সঠিক উত্তর আর এই পাট্টাদাকাল এটা একটা জায়গার নাম আর এটা কোন জায়গার নাম যদি বলো সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত এই পাট্টাদাকাল তোমাদের কোথায় অবস্থিত কর্ণাটকে অবস্থিত আর ওই জায়গার নাম অনুসারী ওই জায়গায় যে তোমাদের মন্দিরগুলি তৈরি হয়েছে তো সেই মন্দিরগুলিকেই তোমাদের কি সেই মন্দিরগুলির কথাই তোমাদের এখানে বলা হয়েছে তো এটা নির্মিত হয়েছিল মোটামুটি যদি দেখা যায় সাতশো খ্রিস্টাব্দের দিকে এটা তৈরি হয়েছিল নেক্সট প্রশ্ন নিচের কোন রাজা গঙ্গাইগোনা চলোপুরম মন্দির নির্মাণ করেছিলেন গঙ্গাই চলোপুরম উপাধি নিয়েছিলেন কে কে নিয়েছিলেন তোমাদের রাজেন্দ্র চোল তিনি গঙ্গাইকোন্ডা চলোপুরম উপাধি নিয়েছিলেন কারণ তিনি গঙ্গা জয় করেছিলেন তো গঙ্গা জয় করার পরেই তিনি এই উপাধি নেন এবং সেই সঙ্গে তিনি এই নামে একটা মন্দিরও নির্মাণ করেন তো তিনিই করেছিলেন কে সেই ব্যক্তি রাজেন্দ্র চোল তিনি ছিলেন গঙ্গাইকোণ্ডা চলোপুরম মন্দিরের নির্মাতা পরের প্রশ্ন দেখো নিচের কোন গুহাটি রাজা খারবেল খনন করেছিলেন রাজা খারবেলের তৈরি নিচের গুহার মধ্যে কোনটা তো কলিঙ্গ রাজা ছিলেন খারবেল আর তিনি তিনি খান্দাগিরিতে একটা গুহা নির্মাণ করেছিলেন তো এখানে অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর আর তিনি মোটামুটি সেখানে ফিফটিন মানে পনেরোটা তোমাদের গুহা নির্মাণ করেছিলেন কে তোমাদের রাজা কলিঙ্গ রাজা খারবেল পরের প্রশ্ন নিচের কোন সাম্রাজ্যের সময় চেন্নাকশ্যাব মন্দির নির্মিত হয়েছিল চেন্নাকশ্যাব মন্দির নামটা দেখেই বুঝতে পারছো যে দক্ষিণ ভারতের কোনো মন্দিরের কথা এই জায়গাটায় বলা হয়েছে তো চেন্না কেশ্যাব মন্দির এটা কোথায় অবস্থিত বেলুড়ে অবস্থিত আর এটা কর্ণাটকে কর্ণাটকের যে ঢাসান ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে তোমাদের এটা অবস্থিত চেন্নাকেশব মন্দির কোথায় অবস্থিত তাহলে কর্ণাটক এটা কোন সাম্রাজ্য তৈরি করে তা দেখো এখানে পাল রয়েছে চোল হয়সাল যাদব কোনটা হবে পাল তো ওই জায়গাটায় হবেই না এখানে তোমাদের হয়সালা যে বংশটা রয়েছে হয়সালা ডায়নেস্ট যেটা রয়েছে তারাই নির্মাণ করেছিলেন চান্না কেশব যে মন্দির সেটা তো এটা মোটামুটি কতদিন আগে তৈরি হয়েছিল বা কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল সেটা এগারোশো সতেরো খ্রিস্টাব্দের দিকে এটা তৈরি হয়েছিল তো এগারোশো সতেরো খ্রিস্টাব্দের দিকে এটা তৈরি হয়েছিল পরের প্রশ্ন সাঁচী স্তূপ কে নির্মাণ করেন সাঁচি স্তূপ কে নির্মাণ করেন এই প্রশ্নটা কিন্তু নানান এক্সামিনেশনে বহুবার এসেছে একদম কমন প্রশ্ন কে তৈরি করেন সাঁচী স্তূপ তৈরি করেন সম্রাট অশোক তো অশোক হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার সম্রাট অশোক সাঁচী স্তূপ তৈরি করেছিলেন তিনি এটা তৈরি করেছিলেন তিনশো খ্রিস্টপূর্বাব্দের দিকে এটা তৈরি করেছিলেন পরের প্রশ্ন তামিলনাড়ুর মহাবলীপুরমে নির্মিত স্মৃতিস্তম্ভগুলি কাদের দ্বারা নির্মিত তামিলনাড়ুতে মহাবলীপুরমে যে স্মৃতিস্তম্ভগুলি তৈরি হয়েছে এটা কাদের দ্বারা চোলদের দ্বারা চালুক্যদের দ্বারা পান্ডবদের দ্বারা নাকি পল্লবদের দ্বারা তৈরি হয়েছে তো এটা তোমাদের রাইট আনসার হবে এখানে পল্লবদের দ্বারা তৈরি হয়েছে যে তোমাদের মহাবলীপুরমে স্মৃতিস্তম্ভগুলি যেগুলি রয়েছে মহাবলীপুরম বলতে এটা কোথায় অবস্থিত তোমাদের তামিলনাড়ু যে রয়েছে তামিলনাড়ুতে অবস্থিত সেটা পরের প্রশ্ন আর যদি বলো সেখানে যে নির্মিত স্মৃতিস্তম্ভগুলি রয়েছে সেটা কোন আর্কিটেকচারে তৈরি হয়েছে তো দেখো তোমাদের যে তামিলনাড়ু যা পোল চোল বলো পাণ্ডব বলো পল্লব বলো তাদের যে যে কোনো শিল্পকীর্তিগুলি ছিল সেগুলি দাবেরিয়ান স্টাইলে ছিল পরের প্রশ্ন সৌর মন্দির অবস্থিত কোথায় মহাবলীপুরম দ্বারকা তিরুবন্তপুরম না বিশাখাপট্টনম তো সর মন্দির এটা কোথায় অবস্থিত মহাবলীপুরমে অবস্থিত তো মহাবলীপুরম হবে এখানে তোমাদের সঠিক উত্তর আর এই মহাবলীপুর পুরমে যে সর মন্দির তৈরি করেছেন এটা কে তৈরি করেছিলেন এটা তৈরি করেছিলেন নরসিংহ বর্মন তো নরসিংহ বর্মন তৈরি করে সর মন্দির মহাবলীপুরমে পরের প্রশ্ন কাঞ্চীপুরমে কৈলাসনাথ মন্দির কার রাজত্বে নির্মিত হয়েছিল কৈলাশনাথ মন্দির এটা কোথায় অবস্থিত প্রশ্নের মধ্যেই তোমাদের দেওয়া রয়েছে কাঞ্চিপুরমে তো দেখো প্রশ্নগুলি সুন্দরভাবে পড়তে হবে প্রশ্ন তোমাদের এখান থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আসবে মানে দিয়ে দিবে। তো এই কৈলাশনাথ মন্দির বা রাজ রাজেশ্বর মন্দির যেটাকে বলা হয় তো এটা তোমাদের কাঞ্চীপুরমে অবস্থিত কাঞ্চিপুরম বলতে তোমাদের তামিলনাড়ুতে অবস্থিত এটা কে তৈরি করেছিলেন নরসিংহ বর্মন টু এটা তৈরি করেছিলেন তো নরসিংহ বর্মন টু তিনি কোন রাজবংশে ছিল পল্লব বংশের রাজা ছিলেন তো পল্লব হয়ে যাবে তোমাদের এই জায়গাটায় সঠিক উত্তর পরের প্রশ্ন তান্ত্রিক যোগিনী সম্প্রদায়ের আদিস্তান ড্যাশ বলে মনে করা হয় তো তান্ত্রিক যোগিনী বলে একটা সম্প্রদায় রয়েছে এটা এখনও তোমাদের যে রাজ্যে রয়েছে বলে মনে করা হয় তো উত্তরপ্রদেশ উড়িষ্যা বিহার না রাজস্থান কোনটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার উড়িষ্যা উড়িষ্যায় তোমাদের এই সম্প্রদায়ের আদিস্থান বলে মনে করা হয় তান্ত্রিক যোগিনী ওকে নেক্সট প্রশ্ন গান্ধার শিল্প হল একটি বৌদ্ধ ভিজুয়াল শিল্পশৈলী যা খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে এবং খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে নির্মিত হয় কার দ্বারা তো গান্ধার শিল্প এটা একটা বৌদ্ধ ভিজুয়াল শিল্পশৈলী এটা মোটামুটি প্রথম শতাব্দী থেকে চতুর্থ শতাব্দীতে তৈরি হয় এই গান্ধার শিল্পশৈলী বৌদ্ধ শিল্পগুলি এটা তোমাদের কোন রাজবংশ দ্বারা নির্মিত হয় কুষান্তের দ্বারা পল্লবদের দ্বারা গুপ্তদের দ্বারা না মৌর্যদের দ্বারা তো দেখো গান্দার শিল্প কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কুষাণ সাম্রাজ্যের সঙ্গে তো কুষাণ করে দেবে তোমরা এই জায়গাটায় সঠিক অ্যান্সার গান্দার শিল্প যেটা রয়েছে সেটা তোমাদের কুষাণ যুগের সঙ্গেই কিন্তু রিলেটেড রয়েছে পরের প্রশ্ন হচ্ছে শ্রাবণ বেলগোলা কোথায় অবস্থিত এটা তোমাদের রাইট অ্যান্সার কোথায় হবে শ্রাবণ বেলগোলা অপশান রয়েছে দেখো উড়িষ্যা কর্ণাটক কেরালা নাকি তামিলনাড়ু তো কর্ণাটক করে দেবে এই জায়গাটা রাইট অ্যান্সার শ্রাবণ বেলগোলা কর্ণাটকে অবস্থিত তো দেখো শ্রাবণ বেলগলা এটা কোন ধর্মের সঙ্গে যুক্ত শ্রাবণ বেলগলা আমরা নামটা পেয়েছি যখন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি শ্রাবণ বেলগলায় গিয়েছিলেন শ্রাবণ বেলগলায় গিয়েছিলেন ভদ্রবাহুর সঙ্গে ধর্ম প্রচার করতে তো সেটাই তোমাদের ওই শ্রবণ বেলগলার কথায় বলা হয়েছে সেটা কর্ণাটকে অবস্থিত পরের প্রশ্ন হচ্ছে এর মধ্যে একটি ঐতিহাসিক স্থান যা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নেই নিচে দেখো যে অপশনগুলি রয়েছে কোনটা মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নেই জয়বিলাস মহল রানী লক্ষ্মীবাইয়ের সমাধি গোলকোণ্ডা দুর্গ তেল মন্দির কোনটা হবে তোমাদের এখানে রাইট অ্যান্সার গোলকোণ্ডা যে দুর্গটা রয়েছে সেটা তোমাদের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নেই তো গোলকুণ্ডা এটা কোথায় অবস্থিত সেটা হায়দ্রাবাদে অবস্থিত মধ্যপ্রদেশে নয় তাই এখানে তোমাদের গোলকোন্ডা হয়ে যাবে সঠিক উত্তর পরের প্রশ্ন কি বারো শতকে কাকাতিয়া শাসকদের দ্বারা নির্মিত হয় এবং চৌদ্দ শতকে কুতুবশাহী রাজবংশ দ্বারা পুরো পুনর্নির্মাণ হয়েছিল গোলকুণ্ডা ফোর্ট কচি ফোর্ট আগ্রা ফোর্ট নাকি মান্ডু ফোর্ট এর মধ্যে কোনটা যেটা কিনা তোমাদের বারো শতকে কাকাতীয় বংশ তো তৈরি করে কিন্তু এটা পুনর্নির্মাণ করেছিলেন কুতুবশাহী রাজবংশ কোনটা হবে এখানে রাইট অ্যান্সার গোলকুণ্ডা ফোর্ট যেটা ছিল যেটা তোমাদের হায়দ্রাবাদে অবস্থিত সেটা এক তো কাকাতীয় রাজবংশ তৈরি করে এবং এটা রিবিল্ড হয়েছিল চোদ্দো খ্রিস্টাব্দের দিকে মানে চোদ্দো শতকে চোদ্দোশো খ্রিস্টাব্দের দিকে কুতুবশাহী বংশের দ্বারা ওকে গোলকুণ্ডা ফোর্ট পরের প্রশ্ন দিল্লির যন্তর মন্ত্র কোন মহারাজা দ্বারা নির্মিত হয়েছিল কোনটা হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার জয়পুরের যে জয় সিং রয়েছে বা সওয়াই সিং যিনি রয়েছেন তিনি তৈরি করেছিলেন যন্তর মন্দর কত খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন এই যন্তর মন্তর পরের প্রশ্ন দেখো মহারাজা সওয়াই জয় সিং এর তৈরির যন্তর মন্তর কী তো মাত্রই তো দেখলাম যে যন্তর মন্তর কে তৈরি করেন মহারাজা সয়াই জয় সিং আর এটা কি একটা ল্যান্ডস্কেপ একটা মিউজিয়াম একটা ফোর্ট নাকি অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি তো এটা কোনটা হয়ে যাবে তোমাদের এখানে রাইট অ্যান্সার এটা হচ্ছে তোমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি মানে কি তোমাদের সেই জায়গাটায় দেখো যন্ত্র মন্ত্র মানে যন্ত্রপ্রন্ত নিয়ে কোনো একটা কাজ করার জন্য সেটা তৈরি করেছে এখানে কিন্তু নানান ধরনের তোমাদের ইনস্ট্রুমেন্ট ছিল যেটা সাহায্যে তোমাদের আমাদের যে পৃথিবী রয়েছে পৃথিবীর মুভমেন্টটা কীরকম চলছে আর সূর্য সম্পর্কে নানান রকমের তথ্য আদায় করার জন্য সেটা তৈরি করেছেন সবাই জয় সিং আর দেখো শুধু কিন্তু দিল্লিতে তৈরি হয়নি দিল্লি ছাড়াও তিনি তৈরি করেছিলেন এটা জয়পুরে তৈরি করেন একটা উজ্জয়নীতে একটা তৈরি করেন মথুরায় বারাণসীতে তৈরি করেছিলেন তো কোথায় কোথায় তৈরি করেন দিল্লি জয়পুর উজ্জয়িন মথুরা বারাণসী পরের প্রশ্ন দেখো মহারাজা জয় সিং দ্বিতীয় কটি শহরে যন্তর মন্তর নির্মাণ করেছিলেন তো আগের প্রশ্নটাতে আমি বললাম যে মহারাজা জয় সিং যিনি যন্তর মন্তর তৈরি করেছিলেন যন্ত্রপাতি নিয়ে মানে বিজ্ঞানীরা নানান রকমের তাদের এক্সপেরিমেন্ট চালানোর জন্য সেই মন্ত্র তৈরি করেন টোটাল পাঁচটা শহরে কোথায় কোথায় দিল্লি জয়পুর উজ্জয়ন মথুরা বারাণসী তো এখানে পাঁচটি করে দেবে রাইট অ্যান্সার ওকে কত খ্রিস্টাব্দের দিকে তৈরি করেছিলেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের দিকে এটা তৈরি করেছিলেন সয়জয় জয়েসিং। সিং পরের প্রশ্ন বিজয়ের টাওয়ার বিজয় স্তম্ভ কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ উড়িষ্যা রাজস্থান না বিহার তো টাওয়ার অব ভিক্টোরি বা তোমাদের যেটাকে বিজয় স্তম্ভ বলা হয় সেটা তোমাদের রাজস্থানে অবস্থিত রাজস্থানের চিত্তগড় যে নাম রয়েছে সেখানে তৈরি মানে সেটা অবস্থিত আর এটা তৈরি করেছিলেন মহারানা কুম্ভ এটা তৈরি করেছিলেন বিজয়ের টাওয়ার বিজয় স্তম্ভ ঢ্যাশে অবস্থিত তো এখানে ড্যাশে অবস্থিত ড্যাশে অবস্থিত ঠিক নয় মানে কোন বংশ দেখো এখানে যেহেতু বংশের নাম দেওয়া রয়েছে চৌহান বংশ শিশুদিয়া বংশ রাঠোর বংশ না হাদা বংশ উপরে ইংলিশ কোয়েশ্চেনটা দেখো একটু টাওয়ার অফ ভিক্টোরি বিজয় স্তম্ভ ইজ লোকেটেড ইন এখানেও দেওয়া হচ্ছে লোকেটেড ইন কোথায় অবস্থিত লোকেটেড ইন দিলে তো তোমরা সেটা করে দিবে রাজস্থানে অবস্থিত কিন্তু প্রশ্নটা ঠিক অপশান অনুযায়ী সেটা বলা যাচ্ছে না অপশান অনুযায়ী হচ্ছে কোন বংশ এটা তৈরি করেছিলেন তো যেটা তোমাদের বিজয় স্তম্ভ যেটা সেটা তৈরি করেছিলেন তোমরা সেটা তৈরি করেছিলেন শিশু রাজবংশের রাজারা তো শিশু রাজবংশ হয়ে যাবে সঠিক উত্তর শিশুদিয়া হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো এর মধ্যে কোনটি দাস রাজবংশের সঙ্গে সম্পর্কিত নয় তো এটা তোমাদের কিন্তু মধ্যযুগের অ্যাকচুয়ালি যদি দেখা যায় প্রশ্নটা তো যদিও আজ আমরা প্রাচীন ভারতের সব প্রশ্ন শেষ করব কিন্তু এখানে এই বইটাতে তোমাদের টোটাল দুশো চারটা প্রশ্ন রয়েছে আর কয়েকটা প্রশ্ন হলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে প্রাচীন ভারত তারপরে দিন আমরা মধ্য ভারত স্টার্ট করবো তো এটার উত্তর কোনটা দিবে তোমরা দাসবংশ কোনটার সঙ্গে সম্পর্কিত নয় তো দাসবংশের নিচে যে অপশনগুলি রয়েছে এর মধ্যে দেখো হাম্মির একটা অপশান রয়েছে এটা কিন্তু দাসবংশের সঙ্গে যুক্ত নয় বাকি এলতুত মিস তো দাসের দাস ছিলেন কাইকুবাদ তোমাদের যে ছিলেন তিনি ছিলেন কে এলতুদ পুত্র কাইকুবাদ বলবন ছিল বলবনত দাস ছিল তো এই জায়গাটায় হাম্পি যেটা হাম্মি যেটা রয়েছে তিনি কোনো দাস ছিলেন না আর যদি বলো যে হাম্মি হাম্মি যদি বলো হাম্মির দেব হাম্মির দেব এটা টাইটেল হচ্ছে দেব তিনি চৌহান বংশের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন সাহিত্যের একজন বিশিষ্ট প্রবক্তা রাজা ভোজ কোন রাজবংশের সঙ্গে যুক্ত ছিলেন তো রাজা ভোজ তিনি কোন রাজবংশের সঙ্গে যুক্ত আলোক্য পারমার চোল নাপাল তো রাজা ভোজ্যের তোমরা নাম শুনেছ রাজা ভোল ভোজ কিন্তু তিনি একজন সাহিত্যিক ছিলেন আর তিনি পারমার বংশের সঙ্গে যুক্ত ছিলেন তো অপশান সি যেটা রয়েছে সেটা হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠা তাকে প্রতিহার রাজবংশের প্রতিষ্ঠা তাকে। প্রতিহার বংশ এটা তৈরি করেছিলেন রাজা হরিশ্চন্দ্র তো অপশান সি হবে তোমাদের এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে আবু পর্বতের কাছে কায়দারা গ্রামে ঘড়ি রাজবংশের মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেন কে ঘড়ি রাজবংশের মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেন কে তো এখানে তোমাদের দেখো অপশান রয়েছে ভীমদেব সোলাঙ্কি প্রথম কুলতঙ্গ চোল প্রথম ভীমদেব সোলাঙ্কি দ্বিতীয় না কলংতুঙ্গ চোল দ্বিতীয় তো ঘড়ি রাজবংশের যে মহম্মদ ঘড়ি ছিল মোহাম্মদ ঘড়ি আর কার মধ্যে একটা যুদ্ধ হয় পৃথ্বীরাজ চৌহান যেখানে মোহাম্মদ ঘড়ি কিন্তু জহি হয়েছিলেন আর সেই জায়গাটায় তিনি দিল্লি তখন জয় করেছিলেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কায়েদারা গ্রামে ঘড়ি রাজবংশ কায়দারা ঘড়ি রাজবংশের মহম্মদ ঘড়িকে পরাজিত করে একজন তোমাদের রাজপুত বংশের রাজা কে ছিলেন রাইট অ্যান্সার হবে ভীমদেব সোলাঙ্কি তো ভীমদেব সোলাঙ্কি টু হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার আর সেটা কোথায় সেটা হয়েছিল তোমাদের যে কায়দারা গ্রাম ছিল সেটা তোমাদের কোথায় মাউন্ট আবু যে পর্বতটা সেই জায়গাটায় পরের প্রশ্ন ভারত নামটি ভারতীয় সংবিধানের ভারতের জন্য একটি শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়েছে যা ভারতীয় ড্যাশ মহাকাব্যের অংশে প্রাচীন পৌরাণিক সম্রাট ভারতের কিংবদন্তি হিসাবে উল্লেখ করা হয়েছে তো ডাইরেক্ট প্রশ্নটা হচ্ছে গিয়ে তোমাদের যে ভারত নামটা ভারতীয় সংবিধানে তো ভারত নামটা রয়েছে তো সেটা ভারত নামটা যে এসেছে এটা কোন পৌরাণিক সম্রাটের নাম বা কোন পৌরাণিক কাহিনী থেকে মহাকাব্য থেকে সেটা এসেছে তো দেখো ভারত নামটা সেটা আমরা ভারত নাম থেকে পাই সেটা মহাভারতে যে ভারত ছিল তার নাম অনুসারেই মহাভারতে তোমাদের ভারত থেকেই আমরা ভারত নামটা পাই তো মহাভারত মহাকাব্যের থেকে কিন্তু নেওয়া তোমাদের নামটা হচ্ছে কি ভারত পরের প্রশ্ন কোন নামটি গ্রিক থেকে এসেছে যার অর্থ সিন্ধু নদীর ওপরের এলাকা ভারত যম্মদ্বীপ আর্যাবর্ত নাকি ভারতবর্ষ এর মধ্যে কোনটা গ্রিক থেকে এসেছে যার অর্থ হচ্ছে সিন্ধু নদীর ওপারের এলাকা তো এখানে তোমাদের কোনটা হয়ে যাবে রাইট অ্যান্সার ভারত হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নদী থেকে ভারত নামটি এসেছে নিচে মধ্যে কোন নদী থেকে ভারত নামটি এসেছে সিন্ধু ব্রহ্মপুত্র ইরা ওয়াদিনা গঙ্গা তো দেখো ওই সময়কার একটা গুরুত্বপূর্ণ নদী ছিল তোমাদের সিন্ধু নদী আর এই সিন্ধু নদী থেকেই সিন্ধু নদী থেকেই তোমাদের ভারত নামটি কিন্তু এসেছে সিন্ধু নদী থেকেই ভারত নামটি এসেছে মানে সিন্ধু নদীর ওপারের এলাকা যেটা রয়েছে সেটাই ভারত নামটা এসেছে সেটা কি গ্রিকরা নাম দিয়েছে কি তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা সিন্ধু করে দেবে উত্তর পরের প্রশ্ন দেখো প্রাচীনকাল থেকে স্রপ শেঠ শাহুকার মহাজন চেতি নামে পরিচিত বণিকদের প্রধান পেশা কী ছিল তো দেখো এই যে তোমাদের শেঠ শাহুকার তো শেঠ নামটা তো আশা করি প্রত্যেকেই পরিচিত এটা ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত বাকি নামগুলো তোমাদের ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত তো ব্যাংকিং অপা এখানে রাইট অ্যান্সার যে এই নামগুলি যে রয়েছে তারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত মহাভারত যুদ্ধ কত বছর ধরে চলছিল মহাভারত যুদ্ধ মহাভারত পাণ্ডু আর কৌরবদের মধ্যে যে যুদ্ধটা হয় মহাভারত তো সেটা কত বছর ধরে চলেছিল এটা তোমাদের দেখো বছর ঠিক হবে না মহাভারত যে যুদ্ধটা চলেছিল সেটা মোটামুটি আঠারো দিন এইটিন ডেজ তোমাদের চলছিল তাই এইটিন ডেজ হবে রাইট অ্যান্সার অপশান বি হবে উত্তর আর এটা কার মধ্যে চলেছিল তোমাদের মহাভারত যুদ্ধ পাণ্ডু আর কৌরদের মধ্যে কিন্তু তোমাদের এই যুদ্ধটা হয়েছিল তোমরা এখান থেকে অ্যান্সার করো যে এর মধ্যে কারা জয়ী হয়েছিলেন মহাভারত যুদ্ধেতে পরের প্রশ্ন ড্যাস ধারণাটি কুসংস্কারপূর্ণ বিশ্বাসের ওপর ভিত্তি করে চেকার দাবা নির্জন সাপ এবং মই এর মধ্যে কোন ধারণাটা কুসংস্কার বিশ্বাসের ওপর ভিত্তি করে তো দেখো এগুলি কিন্তু এক একটা তোমাদের গেমের নাম মানে এক একটা খেলার নাম এর মধ্যে সাপ এবং মই যেটা রয়েছে সেটা কুসংস্কারের ওপর ভিত্তি করে এই গেমটা তৈরি করা হয়েছে পরের প্রশ্ন প্রথম চাকা কি দিয়ে তৈরি হয়েছিল চাকা প্রথম তৈরি হয় তোমরা জানো নব্যপ্রস্ত যুগের টাইম পিরিয়ডে চাকা প্রথম তৈরি হয় আর ওই সময় দেখো ওই সময় তো রাবার সম্পর্কে কোনো ধারণাই ছিল না তাদের গ্লাস সম্পর্কেও কোনো ধারণা ছিল না লোহা সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না তো এখানে কাঠ হবে রাইট অ্যান্সার প্রথম চাকা তৈরি হয় তোমাদের কাঠ দিয়েই তৈরি হয়েছিল আর যদি বলো যে কোন সভ্যতা প্রথম চাকা তৈরি করেছিল তো সেই সময় যে সেই সময় সময়কালে যে কয়েকটা সভ্যতা ছিল এর মধ্যে সমরীয় যে সভ্যতা ছিল তারা চাকা ব্যবহার প্রথম স্টার্ট করেছিল অপশান সি রাইট অ্যান্সার কোন যুগে যদি বলো তোমাদের নব্য প্রস্তুত যুগে টাইম পিরিয়ডেই তৈরি হয় পরের প্রশ্ন কে প্রথম দিল্লি শহর প্রতিষ্ঠা করেন এবং তার নাম দেন ইন্দ্রপ্রস্থ তো ইন্দ্রপ্রস্থ নামটা আমরা মহাভারতে দেখতে পাই আর এই মহাভারতে কোন রাজবংশের নাম দিয়েছিল ইন্দ্রপ্রস্থ পাণ্ডবরা দিয়েছিল অপশান ডি হবে এখানে সঠিক উত্তর তো লাস্ট প্রশ্ন দেখো আজকের সেটের এটাই আমাদের কামরূপের প্রাচীন রাজ্য কোন রাজ্যে বিদ্যমান ছিল কামরূপ রাজ্যের প্রাচীন রাজ্য কামরূপ নামটা একটা রাজ্যের নাম ছিল আগে থেকে কামরূপ রাজ্য কারণ হর্ষবর্ধনের টাইম পিরিয়ডে আমরা কামরূপ রাজ্যের নাম পেয়েছি কারণ কামরূপ রাজ্যে যে তোমাদের হিমেনসাং এসেছিল ডাইরেক্ট কামরূপ রাব রাজ্যে চলে গিয়েছিল এই নামটা আমরা পেয়েছিলাম তো সেটা বর্তমান যে রাজ্যগুলি সেটা কোথায় আসাম রাজ্যে তোমাদের কামরূপ রাজ্যটা ছিল আর এখানে কামরূপের আলাদা একটা রাজ্য ছিল রাজা ছিল ওকে কামরূপ একটা রাজার নাম তোমরা আশা করে যা শুনেছ ভাস্কর বর্মন ছিল কামরূপ রাজ্যে তো গাইস সেইগুলো আজকের আমাদের প্রাচীন ভারতের ওপরে যতগুলো প্রশ্ন ছিল দুশো চার নম্বর অব প্রশ্ন ছিল তো সেটা আমরা কভার করলাম পুরো তোমাদের এনসিয়েন্ট ইন্ডিয়া কভার হলো কাল থেকে আমরা মেডিয়েবেল ইন্ডিয়া স্টার্ট করব তো মেডিয়েবেল হিস্ট্রি যেটা রয়েছে সেখানে তোমাদের বেশি একটা প্রশ্ন নেই টোটাল মেডিয়েল ইন্ডিয়াতে যদি দেখো তোমাদের টোটাল প্রশ্ন সংখ্যা এখানে যেটা দেওয়া রয়েছে মেডিয়েবেল ইন্ডিয়া থেকে টোটাল প্রশ্ন রয়েছে একশো উনত্রিশটা তো আমি আশা করবো দুটো পার্টের মাধ্যমে দুটো পার্টের মাধ্যমে মেডিয়েভেল ইন্ডিয়াটাকে কমপ্লিট করে দেওয়ার তারপরে আমরা মডার্ন হিস্ট্রির দিকে যাব তো মডার্ন হিস্ট্রি কভার হয়ে গেলে মোটামুটি হিস্ট্রিতে তোমাদের সমস্ত ইয়ারের প্রশ্ন উত্তর তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো সোজ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকো তোমাদের রেলওয়ে সমস্ত ক্লাস আমরা একদম ফ্রিতে তোমাদের প্রোভাইড করছে এবং পিডিএফ তোমরা যে নিজের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাফে যুক্ত হয়ে থাকো সেখানে তোমরা সমস্ত পিডিএফ যা রয়েছে সেটা তোমাদের মানে টাইম টু টাইম তোমাদের সেখানে দিয়ে দেওয়া হবে তো স্যো আজকের জন্য এ পর্যন্তই রাখছি